আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ আজ তিরিশে জানুয়ারি দুই ওমানের গত তিন দিনের সর্বশেষ যে করোনা পরিস্থিতি এটা জানাবো পাশাপাশি ওমানে থাকা প্রবাসীদের জন্য একটি সুখবর আছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের ব্যাপারে এবং সেই সাথে যারা এই মুহূর্তে ওমান প্রবেশ করতে চাচ্ছেন বা ওমান থেকে আসতে চাচ্ছেন আপনাদের জন্য বিমানবন্দর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই গত তিন দিনের সর্বশেষ করোনা পরিস্থিতিটা জানাচ্ছি ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ওমানে গত তিন দিনে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছয়শো তিরানব্বই জন যার গতকাল চব্বিশ ঘন্টায় প্রায় ষোলোশো জন আক্রান্ত গতকালেই আক্রান্ত ছিল এক হাজার জন আর গত তিন দিনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে জন আর গত তিন দিনে টোটাল সুস্থ রোগীর সংখ্যা চার হাজার ছয়শো চল্লিশ জন সেই সাথে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি উনআশি জন পাশাপাশি সমগ্র ওমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুইশো নিরানব্বই জন এবং আইসিউতে ভর্তি তিপ্পান্ন জন তো এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা সর্বশেষ করোনার আপডেট তো এখান থেকে অনেকটাই অনিশ্চয়তা ভর করে যাচ্ছে ওমানে থাকা এবং ওমানের বাইরে থাকা প্রত্যেকটা প্রবাসীর জন্যই পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন জায়গা থেকে বিমান বন্ধের ব্যাপারে কিছু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে বাংলাদেশ থেকে বিমান বন্ধ করে দিচ্ছে এরকম কিছু তথ্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে আসলে সব থেকে সত্য কথা যেটা বাংলাদেশেও আক্রান্ত অনেকটাই ঊর্ধ্বমুখী তো এখন পর্যন্ত বিমান বন্ধের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেনি বাংলাদেশ আর ওমান তো কোনো সিদ্ধান্ত নেয়নি এটা আপনারা অনেকেই জানেন তার কারণেই আপনারা যারা এটা নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব এরকম সিদ্ধান্ত আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগ পর্যন্ত সিদ্ধান্ত যেহেতু আসেনি সবাইকেই দুশ্চিন্তামুক্ত থাকতে বলবো পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলতে হবে ওমানের কিন্তু আক্রান্ত আগের থেকে অনেকটাই বেশি হচ্ছে প্রত্যেক দিনের থেকেই প্রত্যেক দিন এরপরে বিদ্যুৎ বিলের ব্যাপারে যে কথাটা বললাম যে ওমানে থাকা প্রবাসীদের জন্য সুখবর সুখবরটা এই কারণে বললাম আমরা যারা ওমানে থাকি বা আপনারা যারা ওমানে আসেন আপনারা সবাই জানেন ওমানের বিদ্যুৎ খাত এবং পানির খাত এই যে দুটো বিষয় এটাতে প্রথম ওমান সরকার ভর্তুকি দিত পরে কিন্তু সেটাকে তারা বন্ধ করে দেয় আর বন্ধ করে দেওয়ার পরেই প্রত্যেকটা প্রবাসীর বিদ্যুৎ বিল আগের তুলনায় অনেকটা বেড়ে যায় আর আবারও নতুন করে এই বিলটা কমানোর জন্য একটি প্রস্তাবনা জারি করা হয়েছে এবং সেটা নিয়ে কাজ চলছে হয়তো খুব শীঘ্রই ওইটার একটা সমাধান আসবে আর নতুন যে প্রস্তাবনাটা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ওমানে আগে প্রতি এক ওয়াট বিদ্যুৎ ব্যবহার করতে মানুষের খবর মানে মানুষের খরচ হতো উনিশ ওমানই পয়সা আর সেটাকে এখন চোদ্দো পয়সা করার একটা প্রস্তাবনা দেয়া হয়েছে আর এটা যদি চোদ্দ পয়সায় আসে তাহলে যেমন ধরেন একজন প্রবাসী প্রত্যেক মাসে প্রায় এক ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে তাহলে এই যে এক হাজার ওয়াট বিদ্যুতের দাম আসবে আপনার উনিশ রিয়াল তো সেক্ষেত্রে যদি চোদ্দ পয়সা করা হয় তাহলে আসবে চোদ্দ রিয়াল তাহলে এখানে আগের তুলনায় এখন কিন্তু প্রায় চার রিয়াল কমে প্রত্যেকটা প্রবাসী তাদের বিলটা দিতে পারবে অর্থাৎ আগের তুলনায় যেটা হবে তার থেকে চার রিয়াল কম আসবে বর্তমান বিল যদি এই প্রস্তাবনাটা বাস্তবায়ন হয় তো এটা অবশ্যই নিঃসন্দেহে ওমানে থাকা প্রবাসীদের জন্য অনেকটাই সুখবর বা অনেকটা ভালো হবে কারণ এই মুহূর্তে করোনার কারণে বা করোনার বিস্তার যতই বেড়ে যাচ্ছে ততই কিন্তু মানুষের কাজের যে একটা মানে প্রসার এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো যখনই কাজ কম হবে মানুষের ইনকাম কম হবে আর খরচের যদি ব্যয়টা বেশি হয় তখনই কিন্তু বিপদ তো প্রত্যেকটা জায়গা থেকে যদি এরকম অল্প অল্প করে কোনো কিছু যদি বাঁচানো যায় তাহলে অবশ্যই প্রবাসীদের জন্য সেটা ভালো এরপরে বিমান ইয়ের ব্যাপারে বিমানবন্দরে ঢোকার ব্যাপারে কিছু নির্দেশনা আসছে যেমন ওমান থেকে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে আজকে সেখানে পূর্বের বেশ কিছু জিনিস সেখানে আছে যেমন ভ্যাকসিন কোভিড টেস্টের রিপোর্ট এরপরে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোই তারা বেশিরভাগ জোর দিচ্ছেন তবে এখানে নতুন করে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো যারা এখন পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন গ্রহণ করেননি তারা যদি তাদের ওমান থেকে তাদের নিজ দেশে ফিরতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের দেশের যে নিয়ম আছে মোট কথা সেই যাত্রী যে দেশে যাবেন সেই দেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই তাকে মানতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ওমানে যারা প্রবেশ করবে তাদের ক্ষেত্রে আঠারো বছরের মানে বেশি যাদের বয়স তাদের সবারই অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে আর এই ভ্যাকসিনগুলোর মধ্যে ওমানের যে নির্ধারিত ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলোই ব্যবহার করতে হবে তো এই ভ্যাকসিনগুলো যদি সবাই নেয় নিলেই তাহলে কিন্তু তারা প্রবেশ করতে পারবে তো তার আগে তাদের যে রিপোর্টটা আছে করোনা টেস্টের যে নেগেটিভ রিপোর্টটা আছে এই নেগেটিভ রিপোর্টটাও ওমানের যে নতুন যে একটি লিঙ্ক দেওয়া আছে প্রবাসীদের প্রবেশ করার ক্ষেত্রে সেই লিঙ্কে সাবমিট করতে হবে এয়ারপোর্টে যাওয়ার পরে আবার নতুন করে একটি পিসিআর টেস্ট করতে হবে এরপরে যদি পিসিআর টেস্টে কোনো ধরনের খারাপ রেজাল্ট না আসে তাহলে তারা সরাসরি নিজ স্থানে ফিরতে পারবে আর যদি কেউ কোনো করোনা রোগীর সংস্পর্শে থাকে থাকলে তাকে অবশ্যই সাত থেকে চোদ্দো দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে আর এটা যদি কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে রয়্যাল ওমান পুলিশ এমন ঘোষণা কিন্তু ওমান এভিয়েশনের পাশাপাশি আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি অথবা ওমান থেকে আসতে চাচ্ছি আমাদের সবার জন্যই কিন্তু এই নিয়মগুলো কার্যকর বাংলাদেশ থেকে যারা যাবেন আপনাদের সবারই এয়ারপোর্টে প্রবেশ করার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আপনার ফ্লাইটের আটচল্লিশ ঘন্টা আগে আপনার করোনার রিপোর্টটা জমা দিতে হবে যেমন তারাসুদ প্লাস আছে এরপরে আপনার ওই আরও যে বিষয়গুলো আছে তো ওই জায়গাগুলোতে সাবমিট করতে হবে নতুন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে যেটা কোনো দুশ্চিন্তার কিছু নেই আপনারা যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করবেন সেখান থেকে তারাই করে দেবে আপনাদের কোনো সমস্যা মানে কোনো সমস্যায় পড়তে হবে না এই বিষয়টা নিয়ে তো এই সবগুলো জিনিস ফলো করলেই আপনারা ও মানে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই পাশাপাশি আপনারা অনেকেই জানেন করোনার প্রকোপ বাড়াতে অনেক মানে কঠোর অবস্থানে পৃথিবীর প্রত্যেকটা দেশ তো বাংলাদেশেও কিন্তু কঠোর অবস্থানে যদিও বাংলাদেশের এই নিয়মগুলো কেউ মানছে না বা মানার কোনো চিন্তাও করতেছে না কেউ বিভিন্নভাবে মানুষকে বোঝানো হচ্ছে মানুষ বোঝা যাচ্ছে না আর আপনারা যারা প্রবাসে আছেন আপনারা তো অবশ্যই জানেন যে প্রত্যেকটা দেশের নিয়মকানুন কতটা কঠিন হয় ওমানে যারা আছেন তারা অন্তত অনেক ভালো করে বোঝার কথা যে যখনই কোনো নির্দেশনা আসে আর সেটাকে পালন করার জন্য ওই দেশের পুলিশ যতটা সতেষ্ট থাকে এটা আমার মনে হয় না যে প্রবাসীরা এই শিক্ষাটা পাওয়ার পর দেশে আসার পরে কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের আইন ভঙ্গ হয় এই কাজগুলো কখনো করবে আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ কিছু তথ্য আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানিয়ে দিতে আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি